আমাদের কৃষ্ণ ভজনার জনম পেয়ে যদি আমরা দিনগুলো নষ্ট করে দেই, সময় না থাকতে যদি ভজন না করি, না করি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, না করি বৈষ্ণবের চরণের ধুলি না অঙ্গে মাখলাম, না করলাম একদিন কৃষ্ণ নাম, না কাঁদলাম একেবারে কৃষ্ণ বলে, তাহলে তো আমাদের জগতে আসার যাওয়াটাই সার হবে বাবা, তাই না? আমাদের মানব জন্ম বিফলে যাবে না, আমাদের সময় থাকতে আমাদের এই জাগতিক জগতে আমাদের এই যে মানব জীবনের সকাল কোনটা, আমাদের জীবনের শৈশব, আমাদের কিশোর, বৃদ্ধ, এই যে তিনটা স্তর আছে, এই তিনটা স্তরের মধ্যে আমাদের এই যে আমাদের জীবনের সকাল কাল হচ্ছে যৌবন কাল। আমাদের যখন আমাদের জীবনের সকালকাল মানে প্রভাতকাল, আমরা যখন সকাল সকাল সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করব, আমরা সকাল সকাল যখন ভক্ত সঙ্গ করব, তখনই আমাদের সঠিক সময়। কেননা আমাদের এই সময়টা আমাদের কাম কামনা লোভ হিংসা ঘৃণাকে বর্জন করে আমাদের এই সঠিক সময়ে আমাদের ভজন করতে হবে, তাহলে দেখবেন জন্ম সার্থক হবে, জীবন সার্থক হবে। কিন্তু এই সময়টা চলে যাবার পর যখন বৃদ্ধ বয়সে যদি আমরা হরিনাম করি, সাধুগুরু সঙ্গ করি, তাহলে কোনো লাভ হবে না। আমাদের মানব জীবনের সকালবেলায় আমাদের এই হরিনাম করতে হবে। কিন্তু আমরা একটা কথা বলি বাবা, যে আমাদের অনেক সময় আছে হরিনাম করার, আমাদের বয়স হয়নি এখনো হরিনাম করার, আমার বয়স হয়ে গেলে আমি হরিনাম করব। কিন্তু কোন বয়সে করবেন, যখন মাথা ব্যথা, স্নান করতে পারবেন না, গায়ে জ্বর, হাঁটু ব্যথা, তখন আপনি হরিনাম করবেন? লাভ হবে না। আপনাকে সকাল সকালই করতে হবে হরিনাম। কিন্তু বাবা, এই জগতে যারা হরির ভক্ত তারা এই বদ্ধ ঘরে তাদের বসত হয় না। যারা হরিকে ভালোবাসে, যারা হরিকে আপন করে নিয়েছে, যারা হরির চরণে আত্মনিবেদন করে দিয়েছে, তারা সদাই সদাই হরিকে ডেকে বলে, হে গৌর, হে দয়াময়, এই বদ্ধ ঘরে আমাদের কিছু ভালো লাগে না, এই মায়ার ঘরে আমাদের কিছু ভালো লাগে না, আর লাগবেই বা কেন বাবা? গৌর তো নিজেই ঘরের বাহির, তাকে যারা ভালোবাসবে, তাকে যারা আশ্রয় করবে, তাদের বসত হয় কি করে এই বদ্ধ ঘরে? তাদের বসতে এই বদ্ধ ঘরে হয় না। যারা বাবা ওখানে না বসে আসেনি, সামনে আসেন, ভালো লাগবে। যারা হরিকে ভালোবাসে, এখানে মহাজন পদে কি বললেন, আরে মোরো, আরে মোরো গৌরাঙ্গ বিধু, পূর্ব প্রেম রসে কহয়ে মধু, আইন আমার গৌর সুন্দর, সেই পূর্ব প্রেমের কথা মনে পড়ে আজ নদিয়ায় কাঁদছি। আজ তার অনন্ত কোটি ভক্তদের মধ্যে মাত্র 3.5 জন ভক্ত বেছে নিলেন। বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় প্রেম আস্বাদন। সেই প্রেম আস্বাদিতে হলো এক ঢাই কলিতে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। মহাপ্রভু 3.5 জন ভক্ত বেছে নিলেন, অনন্ত কোটি ভক্তের মধ্যে মাত্র 3.5 জন ভক্ত কেন বেছে নিলেন? 3.5 জন ভক্ত কাহাকে বলে বাবা? ভক্ত কোনোদিন 3.5 জন হয়, হতে পারে? প্রশ্ন জাগতে পারে না আপনাদের? জাগতে পারে। 3.5 জন ভক্ত কে কে? রায়, রামানন্দ, স্বরূপ, দামোদর, স্মৃতি, কন্যা, মাধবী দেবী, এরা ছিলেন আমার গৌরহরির অন্তরঙ্গ ভক্ত। আমার গৌরহরি এই অর্ধেক ভক্ত বলে আখ্যায়িত করলেন কাকে?
স্মৃতিকন্যা মাধবী দেবীকে কেন করলেন? আমার গৌর সুন্দর এক সময় দুটি বাহু উত্তোলন করে তার ভক্তদেরকে নিয়ে হরিনাম করছে। হরিনাম করতে করতে প্রভুর এমনই আবির্ভূত হলেন, নামের উদ্গার হলেন, যে প্রভুর আলিঙ্গন করার আশা জাগলেন। মাধবী দেবীর সঙ্গে আলিঙ্গন করতে গেলেন। প্রভু আমার অনেক আশা করে মাধবী দেবীর সঙ্গে আলিঙ্গন করতে গেলেন, কিন্তু মাধবী দেবী আলিঙ্গন করলেন না। কেন করলেন না? যে আমি একজন নারী হয়ে কেমন করে একটি পুরুষের সঙ্গে আলিঙ্গন করি? হ্যাঁ, আমি তো একজন নারী। শাস্ত্রে বললেন, অঙ্কেন তিমিরাং ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর মিলিত যেন ধস্য। এখানে মহাজন বললেন, কোন ভক্ত জ্ঞান থাকিতে ভজন নয়, জ্ঞান থাকা পর্যন্ত কোনোদিন ভজন হবে না। আপনার ভজন তখনই হবে যখন আপনি জাগতিক জগতের আত্মস্মৃতি জ্ঞান সকল কিছু হারিয়ে ফেলবেন। এই জগতে আমার আমিত্ব বলে কিছু নেই, একমাত্র ভগবান ছাড়া আর জগতে কিছু নেই। তখনই দেখবেন আপনি ভজনীয় ভক্ত হতে পারবেন। কিন্তু জাগতিক জগতের আছে, জাগতিক জগতের আপনার জ্ঞান আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবই আছে, কিন্তু আপনি কীর্তন আসরে বসে কীর্তন আস্বাদন করছেন, আবার মনে মনে ভাবছেন আমার বাড়িতে যেতে হবে, আমার কাজ রয়েছে, আপনাকে কি ভক্ত বলা যাবে? বাবা, আপনি পূর্ণ ভক্ত হতে পারলেন? পূর্ণ ভক্ত তখনই হতে পারবেন আপনার সমস্ত কিছু আপনি গৌড় চরণে অর্পণ করে দিয়ে, একমাত্র যখনই আপনি ভজনের ঘরে বসে ভজন করতে পারবেন তখনই আপনাকে সেই পূর্ণ ভক্ত বলা যায়, তাই না? ভক্ত কারা? তারাই কারা যারা কেবল ভজনের ঘরে বসে ওরে ভজন করে, যারা ভজনের ঘরে বসে ভরে ভজ ভজন করে, যারা যারা ভজনের ঘরে বসে বসে ভরে ভজ যারা ভজনার ঘরে বসে ভজ ভজন করে, যারা কেবল যারা ভজনের ঘরে বসে ওরে ভজন করে, ভজনার ঘরে বসে বসে ওরে ভজ ভজন করে, যারা কেবল আমার
ধনে পরিত্যাগ করে যারা ভজনের ঘরে বসে ওরে ভজন করে ভজনার ঘরে বসে বসে ওরে ভজন ভজন করে যারা কেবল মায়ার বউ যারা মায়ার বোঝা আহা পরিত্যাগ করে যারা ভজনের ঘরে বসে ভজন করে মায়ার বোঝা পরিত্যাগ করে ভজনের ঘরে ভজন করে মায়ার বোঝা পরিত্যাগ করে যারা ভজনার ঘরে বসে বসে ওরে ভজন ভজন করে যারা উদ্ধতরের মানুষ যারা আমার আমিত্ব মায়ার বোঝাটা পরিত্যাগ করে ভজনার ঘরে বসে ভজন করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে, জগতে এছাড়া কেউ বুঝতে পারে না। তাই মহাজন পথে বললেন আরে ভাবে ভর গদ গদ আদো আদো বাণী আরে ভর গদ গদ আদো আদো বাণী আজ মহাজন কি বললেন ওনে ওনে ভাবে ভরা গদ গদ ওরে আদো আদো বানি ওরে ভাবে ভরা গদ আ
ওরে রারা বলে জানো রারা বলে বলি যেন ধাবলি ধোলাই ধোলাই পরে চলো যেন রারা রারা ওরে রারা বলে যেন ধবলি ওরে ধুলা জানো রারা বলে বলি যেন ধাবলি মহাজন বললেন ভাবে ভরা গদ গদ আদু আদু বাণী অমিয়ারও সার যেন পড়ে খানি খানি মানে ভাবে ভরা আজ গৌর সুন্দর যেন ভাবে ভরা গদ গদ আদু আদু বাণী সর যেন পরে খানি খানি আমার গৌর সুন্দর যখন ভক্ত সঙ্গ করছে ভক্ত সঙ্গ আসতে ভক্ত সঙ্গ করবার সময় তার যেন দুটি নয়নের ধারা প্রবাহিত হয়েছে তার দুটি নয়ন দিয়ে ঝরঝর করে ধারা বইছে কিন্তু বাবা দেখুন যে যিনি সৃষ্টি সৃষ্টির কর্তা যিনি বিশ্ব জগতের মালিক যার কোনো অভাব নেই যার ইঙ্গিতে যার ইচ্ছে সমস্ত কিছু হয় এমন গৌর সুন্দর আমার সর্বকারণের কারণ আজ নদিয়ায় কাঁদছে দেখেছেন ভজনটি কোথায় যে যার ইচ্ছে জগৎ জীব উদ্ধার পায় যার ইচ্ছে জগতের জীব খেতে সে ইচ্ছে করলে সে খেতে পারবে জগৎ জীব আর সে ইচ্ছে করলে উপবাসে থাকবে অথচ এহনো গৌর সুন্দর আজ নদিয়ায় কাঁদছে কেন কাঁদছে এই জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য আজ গৌরহরী নিজেই কাঁদলে কেন কাঁদলে হে জগৎ জীব গৌরহরী নিজে কাঁদিয়া জগৎকে কাঁদালেন মানে নিজে আচারীয় ধর্ম জীবকে শিখাই আমি যা আচরণ করব জগৎ জীবের মানুষ তাহাই করবে আমি যদি না কাঁদি কৃষ্ণ বলে আমার জগৎ জীবের মানুষ তো কৃষ্ণ বলে কাঁদবে না আমি যদি কৃষ্ণ বলে কাঁদতে পারি আমার জগৎ জীবের মানুষও কাঁদবে আমার অনন্ত কোটি ভক্ত কাঁদবে তাই গৌর সুন্দর নিজে কাঁদিয়া জগৎকে কাঁদাইয়ে গেলেন তাই গৌর সুন্দর এমন করে কাঁদতেন আর বলতেন যে এই জগতের জীব একবার এসো এসো আমার পক্ষে এসো একবার এসো এসো একবার আমার পক্ষে পক্ষে এসো একবার একবার এসো এসো
আমার পক্ষে আমার পক্ষে এসো ওহে ভক্ত একবার এসো এসো আমার পক্ষে পক্ষে এসো আমার তাবিদ পড়া আমার তাবিদ পড়া আমি শীতল করি একবার এসো এসো আমার পক্ষে আমার পক্ষে ভক্ত হে একবার এসো এসো ভক্ত আমার পক্ষে আমার তাপির পোড়া ওরে তাপির পোড়াই গৌর হরিবাস করি ভক্ত এসো সঙ্গ সঙ্গ করি সাধু গুরু ভক্ত একবারে শোয়ে শোয়া পা পক্ষে ভক্ত সঙ্গ করি উরি আমার তাপিত পোড়া তাই এসো ভক্ত এসো সঙ্গ সঙ্গ করি হয় কি
হয় কি নাই একবার সবাই এসো এসো ভক্ত ভক্ত সাধুগুরু ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করি বলি ভক্ত বিনে সাধুগুরু বৈষ্ণবে বিনে আর জগতে কে আছে একবার এসো এসো ভগত আমার পক্ষে ওরে সাধু গুরু বৈষ্ণবে আর কে আর কে আসে একবার এসো এসো সাধু গুরু ভক্তে সাধুগুরু ভক্তের সঙ্গ সঙ্গ করি এই সাধুগুরু জগতে কে আছে একবার এসো এসো ভক্ত আমার পক্ষে এসো সাধু গুরু বৈষ্ণব বিনয়ের কে ভয় আছে এসো এসো ভক্ত সঙ্গ করি সাধু গুরু বৈষ্ণব বিনয়ের কে ভয় আছে বড় এসো এসো ভক্তে সাধুগুরু ভক্তের সঙ্গ সঙ্গ করি সাধুগুরু বৈষ্ণব বিনি জগতে কি আছে বাবা ভগবান নিজেই বললেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত যেদিক ঘুরায় আমি ভগবান সেদিক ঘুরি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যেদিকে ঘোরাবে আমার ভক্তের ভগবান সেদিক ঘুরবে তাই আজ গৌর হরি কাঁদছে নদিয়ায় কিন্তু আমরা এমনই জীব আমাদের মনুষ্যকুলে জন্ম হলো ঠিকই আমাদের মনুষ্যকুলে কৃষ্ণ ভজনার জন্ম পেলাম সত্যি কিন্তু ভজন করতে জানলাম না কাঁদতে পারলাম না জগতে সবাই কি কৃষ্ণ বলে কাঁদে বাবা যাদের এই জগতে তারাই কৃষ্ণ বলে কাঁদে যারা গৌর চরণে সমস্ত কিছু সঁপে দিয়েছে তারা কাঁদে কিন্তু তাই গৌর সুন্দর আস কি করছে আনন্দ গৌর সুন্দর ভাবে ভরা গদ গদ আদো আদোবাণী অমি ওরে সার যেন পরে খানি খানি আর পুলকে পুরল তনু পিরিতি রসে ঝাঁপুয়ে বসনো বিবশ পণ্য খসে তাই মহাজন বলল আরে পুলকে পুরল তনু পিরিতি রসে পুলকে পুরল তনু পিরিতি রসে পুলকে পুরল তনু আর ঝাঁপুয়ে বিবশ
आनंद जले डुबु डुबु लोचन तारा राधा मोहन दास शरण और वांछा कल्प तोर भाष कृपा অনন্তগুণী সাধুগুরু বৈষ্ণবে ভয়ে নম 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 বৃন্দাবন মধুর মধুরো 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 বৃন্দাবন রাধে রাধে এতক্ষণ আমরা নবদ্বীপ নীলা আস্বাদন করলাম তাই না তো নবদ্বীপ নীলাকে বিশ্রাম রেখে মধুময় মধুর বৃন্দাবনে যেতে হবে তো মধুময় মধুর বৃন্দাবনে যেতে হলে জয়ের ধ্বনি ধ্বনি হাতে করতালি বদনে হরিনাম করে যেতে হয় তাই না রাধে তো আপনারা কে কে বৃন্দাবনে যাবেন হাত তোলেন দেখি সবাই যাব আমরা সবাই যাবেন আপনারা সকাল সকাল বৃন্দাবনে যাব বাহ বেশ তাহলে চলুন হাত নামাবেন না আমরা একসঙ্গে হাত তুলি আমরা করতালি দিয়ে বৃন্দাবনে যাব রাধে রাধা নামের ধ্বনি করে আমরা বৃন্দাবনে যাব আমরা রাধারামীর ধ্বনি করে বৃন্দাবনে যাব হ্যাঁ আরে রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধা নাম জপা রাধারানী হে মহারানী ওহি মায়া পার সব জগা জানি
राधे राधा नाम राधे राधा नाम राधे राधा नाम राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस बिना करे राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस बिना शक्ति राधे राधा नाम राधे राधा नाम जपा करो प्रिया करो राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे श्याम सुंदर की जय खोल करो ताल की जय भक्त बिंदु की जय अमोटी बिंदु की जय सदगुरु वैष्णव की जय 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 श्री गुरु निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंदी हरि हरि মধুময়ী মধুর বৃন্দাবনী রাধা নাম জপ করে এসেছি আমার অনাদির আদি গোবিন্দ আজ মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে বললেন আরে ভগবতী আসি ঘর মাঝে বয়স শয়ন দেখে ওরে ভগবতী আসি ইহ মাঝে বসি শয়ন দেখালো গায়ে হাত দিয়া মধুরে জাগাইয়া করাইল সাব আবার গায়ে হাত দিয়া তারে জাগাইয়া করাইল সাব আর গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সব রে জাগো জাগো রাধা পরাণ একবার জাগো রাধা প্রাণ বল একবার জাগো জাগো একবার জাগো রাধা পরাণ বধু ওরে গগনে জাগো রাধা পরাণ ওরে গগনে আর নিশি নাই রে একবার জাগো রাধা রাধা পরাণ বল্লভ
বলি তোমার শোকের নিশি ভরে পোহায়ে গেলো জাগো জাগো রাধা বরাত বধু বড় সুখের নিশি জাগো রাধা প্রাণের বল্ল তোমার শোকের নিয়ে বড় সুখের নিশি পোহায়ে গেল জাগো রাধার প্রাণ বলল বড় সুখের নিশি পোহায়ে গেল একবার জাগো রাধা রাধা ভগবতী আসি ঘর মাঝে বসি শয়ন দেখায় গান গায়ে হাতে দিয়ে তারে জাগাইয়া করিল সাবধান তোমার ভগবতী এসে বলছে ওগোহ তুমি জেগে ওঠো তোমার সুখের নিশি যে পোহায়ে গেল আমার ভগবান যদি না জেগে ওঠে এই জগতের জীবকে মধুমাখা হরিনামকে শোনাবে বলো এই জগৎ জীবকে মধুমাখা হরিনাম কে শোনাবে ও দয়াময় তুমি জেগে ওঠো ওরে সত্য নেই উঠিয়া তাহারে বান্ধিয়া নয়ন কস লাল হাতে ওরে সত্য রে তাহারে বন্দিয়া নয়ন কসলাল হাতে আবার সত্য রে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কসলাল হাতে ওরে সত্য রে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কস লাল হাতে আহা আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সটে আর আশিস পাইয়া বাহির হইয়া মিলল সখা গণের সাথে আরে আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সটে আশিস পাইয়া বাহির হইয়া মিলল সখা গণের সনে সখা সনে মিলিত হইল বধুই আমার সখা গণের সনে বলি ওই না
না ভালোবাসা আমানুষ পেয়ে ওই না সকাশনে মিলিত হইল ওরে ভালোবাসা গোবিন্দ সখার সনে হে মিলিত হলো হই না প্রাণের মা ভালোবাসার মানুষের সঙ্গে সখাগণের সনে মিলন হলো ভালোবাসার মানুষের সঙ্গ পেয়ে যেন সখাগণের সনে লগালায় ধরি রে নীল লগালায় ধরি আসত্তরে উঠিয়া তাহারে বন্ধিয়া নয়ন কসলা লোহাতে আশিস পাইয়া বাইর হইয়া মিলিল সকার সনে আজ যত সখাগণ ছিল যত দাস দাসী ছিল সবাই একত্রিত হয়ে রাধারানীর চরণ মানে তার বদন ধৌত করবে যত দাস গণ করিয়া জঙ্গল হোয়াইল যাদবকে ওরে যত দাস গণ বাবা করিয়া যত আবারে যত দাস গণ করিয়া যত হোয়াইল চাঁদ মুখে ওরে যত করিয়া যত নইল মুখ সাধো আবার দেখিয়া বদন মরণে মদন ভাবনে পড়িয়া কাঁদে আর দেখিয়া নাগর করিয়া নাগর ফাপরে পড়িয়া কাঁধে আবার দেখিয়া বদন মদন মহন ফাপরে পড়িয়া কাঁধে আর দেখিয়া বদন জয় মদন ফাপরে পড়িয়া কাঁধে যত দাসগণ করিয়া যতন ধোয়াইল সাদ মুখে দেখিয়া বদন মরমে মদন ফাপড়িয়ে পড়িয়া কাঁদে হাস পরি হাস রসে রয়া বসে হাসে পরি হাস রসে রয়া বসে হাসে পরি হাস রসে না সখাগণ সঙ্গে নানা রস রঙ্গে সখাগণ সরে নানা রস রঙে সঙ্গে নানা রস রঙ সখাগণ সরে নানা রস রঙে ভরি তোয় মন গো
आज कवि वर्ष सका गण संगे ननरस रंगे कवि वर्ष सब करे हम्बा रब दुआयो मटकी भरे जत दास गण दहन महन ना जाए कथन ओरे दहन महन ना जाय आनंदे ओरे दहन महन ना जाय कथन আসিবে যতনে কয়ে এখন এ পথে আসিবে শেখর যতনে নগর গোপনে আর শিখরে যতনে কয়ে এখন এ পথে আসিবে ওরে বসে বসে না জপ করু তুমি বসে বসে না জপ করো বসে বসে না জপ করো তুমি বসে বসে না বসে বসে নাম জপ করু তোমার রায়ে ধনি আসিবে এখনি তুমি বসে বসে ধনি ভরে আসিবে এখনি বলি বসে বসে না রায় ধনি আসিবে এখনি বসে বসে জল করো তোমার রায় ধনি আসিবে এখনি তুমি বসে বসে না না করলে যে হবে না রাধের কৃপা না হইলে কৃষ্ণের কৃপা হবে না রাধা রানী ছিলেন সদ সাধু পরম বৈষ্ণব অনাদি আদি গোবিন্দ রাধা রানীর স্মরণ ধরে ধুলোই লুটাচ্ছিলেন আর কাঁদছিলেন ভগবান একদিন ভক্তের সন্ধানে পথে বাহির হলেন কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণব সব সাধুর সন্ধান পাব প্রভু আমার ঘরের বাহির হয়ে গেলেন গিয়ে দেখছে শিব শ্মশানে বসে হরিনাম করছে ভগবান মনে মনে ভাবলেন সেই বুঝি আমার পরম বৈষ্ণব সদ সাধু সে যদি আমার পরম বৈষ্ণব সদ সাধু হবে তাহলে তাহার বদন সে শ্মশানে বসে কেন নাম করছে সে তো গৃহে থেকে আমার নাম করতে পারতো
স্ত্রী পুত্র আপনজন পরিজনদের কে আবরণ পোষণের দায়িত্ব পালন করে যে আমার কর্ম করতে পারে সেই প্রকৃত ধর্মী। জয় গৌর হরি। সেই তো প্রকৃত ধর্মী, কিন্তু বাড়িতে স্ত্রী পুত্র পরিজন আছে, মা আছে, বাবা আছে, তাদের সেবা যত্ন ভরণ পোষণের দায়িত্ব না পালন করে আজ শ্মশানে বসে নাম করছে, তাহলে কি তাকে ধার্মিক বলা যাবে, সৎসাধু বলা যাবে? না, সে বুঝি আমার পরম বৈষ্ণব হতে পারে না। এলে এ বলে ভগবান আবার যাচ্ছে, যেতে যেতে দেখছে ব্রহ্মা একে বদনে নাম করে ব্রহ্মার আশা ভরছে না, চতুর বদনে নাম করছে ব্রহ্মা। ভক্তের ভগবান মনে মনে ভাবলেন, সেই বুঝি পরম বৈষ্ণব সৎসাধু। আবার ভগবান ভাবলেন, সেই যদি পরম বৈষ্ণব সৎ সাধু হবে তাহলে তাহার বদন হইতে কেন আগুন? আমার যারা ভক্ত, আমার যারা বৈষ্ণব, আমার যারা ভক্ত, তাদের বদন হইতে কোনোদিন আগুন ধরতে পারে না। তাদের বদন হইতে একমাত্র ঝরতে পারে হরিনামের সুদান। যেই সুদা পান করলে ভব খোদা নিবারণ হয়ে যায়। যারা আমার বৈষ্ণব, আমার ভক্ত, তাদের বদন হইতে অমৃত সুদা ঝরবে, কিন্তু আগুন তো ঝরবে না। ভগবান আবার চলে গেলেন, সে আমার সৎসাধু পরম বৈষ্ণব হতে পারে না। ভগবান কিছু দূর গিয়ে দেখলে একটি কাঙ্গালিনী ভিকারিনী, একজন ছেঁড়া অঙ্গে ছেঁড়া কাপড় পরা ধুলার মাঝে হরে কৃষ্ণ বলে কাঁদছে। জয় গৌর হরি বল। ভগবান ভাবলেন, সেই বুঝি আমার পরম বৈষ্ণব। ভগবান সঙ্গে সঙ্গে তার চরণের ধুলি অঙ্গে মাখলে সেই কাঙ্গালিনী ভিকারিনী বলল, যোগবধু আমার চরণের ধুলি কেন তোমার অঙ্গে মাখলে? ভগবানের সেই চরণের ধুলি অঙ্গে মেখে, সেই রাধারানীর চরণের ধুলি অঙ্গে মেখে ভগবানের যেন কালো বদন এবারে সাদা হলো। ভগবানে কেন কালো বদন ওরে সাদা হলো? যেন যেন তার কালো বদন ঘরে সাদা হলো, যেন যেন কালো বদরি সাদা সাদা হলো। আমার অনাদি দাদি গোবিন্দের সেই কালো বদন যেন রাধারানীর চরণের ধুলি অঙ্গে মেখে বরণের যেন সাদা হয়ে গেলে, তাই রাধারানী ছিলেন সৎ সাধু পরম বৈষ্ণব। রাধার কৃপা না হইলে কৃষ্ণের কৃপা হবে না। তাই মহাজন বললেন, ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলো রাধার পাশে, ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা
কাশে ওরে শ্যামল তথাপি রাধারি প্রাণের অধিক বাসে ওরা যদিও শতান্তরি তথাপি ওরা তথাপি ও রাধারি প্রাণের অধিক ভালো বসে যদি বা শতান্তরি তথাপি রাধারি প্রাণের অধিক ভালোবাসে ওরা যদিও শতান্তরি তথাপি ও রাধারি প্রাণের অধিক ভালোবাসে সে যে প্রাণের অধিক ভালোবাসে ওরা যে প্রাণের অধিক ভালোবাসে সে যে প্রাণের অধিক ভালোবাসে ওরা রাধা রানীকে প্রাণের অধিক ভালোবাসে বলি ও শ্যামলা কবি মৌলা সে যে প্রাণের অধিক আমায় ভালোবাসে রে ওরে ও শ্যামলা ভালোবাসে ওরে ও শ্যামলা ওরে ও বিমলা সে যে প্রাণের অধিক আমায় ভালোবাসে রে ভালোবাসে ওরে ও শ্যামলা কবি মোলা ওরা কাউকে যেন বলিস না রে ও শ্যামলা কবি মোলা কাউকে যেন বলিস না রে ও শ্যামলা কবি মোলা গোবিন্দ বরণের অধিক ভালোবাসে পরাণের অধিক ভালোবাসে রে পরাণের অধিক ভালোবাসে শ্যামলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা
তারা রাধা রানীর কাছে গিয়েছে। রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীকে বলছে, ওরে রাইধনি, তোর প্রাণবল্লভ তোকে কেমন করে ভালোবাসে রে, একবার বল না আমাদের কাছে, বল না তোর প্রাণবধূ প্রাণনাথ তোকে কেমন করে ভালোবেসেছিল রে। ওগো রায় রায়, ওগো শ্যামলা বিমলা, এ যে ভজনের কথা, এ যে সাধনের কথা, তার কাছে যে বলা যায় না রে, একমাত্র তারই কাছে বলা যায়। যে জন ব্যথার বেথি, যে জন ব্যথা তাকে বুঝতে পারে, যে কৃষ্ণ কাঙ্গাল, কৃষ্ণ কাঙ্গালিনী জগতে, তার কাছেই বলা যায়, এছাড়া কারো কাছে বলা যায় না। এই যে ভজনের কথা রে শ্যামলা, তবে তোরা যখন এসেছিস মন্দির থেকে উত্তম একটা আসন এনে তাদেরকে সযতনে বসতে দিল, তাদেরকে সযতনে বসতে দিল, দিয়ে বলছে, ওরে শ্যামলা, তোদের কাছে আমি বলবো আমার গোবিন্দের সেই ভালোবাসার কথা, কিন্তু তোরা যেন যার তার কাছে বলিস না রে। রাধারানী তো কাঙ্গালিনী, রাধারানী তো সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে, রাধারানী আর কৃষ্ণ একদিন পাশাপাশি বসেছিল। কৃষ্ণ রাধারানীকে বললেন, ওগো রাই, বৃন্দাবনের সকলেই তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাতে তোমার কষ্ট হয় না? ওগো প্রাণনাথ, আমার কষ্ট হতো আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো, আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে কষ্ট হতো, আমাকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন আমার গৌরব হয়, আত্ম অহংকার হয়, আমাকে তো কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমাকে তো শুধু কলঙ্কিনী বলে না, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে বলে আমার আনন্দ হয়। নিতাই গৌর হরি বল। ওগো রাই, তোমাকে যে বৃন্দাবনের সকলেই কলঙ্কিনী বলে, এর জন্য তোমায় কিছু আমি দেব, তুমি নেবে? বধু হে, তোমায় আমি কিছু দেব, তুমি নেবে? বধু হে, বধু হে, আমি আর তোমার কাছে কি নেব বধু, তোমার কাছে নেবার কি আছে, চাইবার কি আছে? তুমি মানুষটাই তো আমার, তুমি পুরো মানুষটাই তো আমার, আর তোমার কাছে আমি কি চাইব বলো। তবে প্রাণনাথ, জীবনে মরণে শয়নে সপনে তোমার পাশে রেখো প্রাণনাথ, তোমার শরণের দাস করে রেখো আমায়, তোমার কাছে যে আর কিছু চাইবার নেই, কি আর চাইব বলো প্রাণনাথ। তাই তো বাবা, ভগবান তো আমাদের, তোমার পিতা হারিয়ে গেছে কাঁদছ, তোমার জগতে পিতা আছে খেদো না, তোমার পতি হারিয়ে গেছে তুমি কাঁদছ, তোমার জগত পতি আছে, তোমার সন্তান হারিয়ে গেছে তুমি কাঁদছ, একজন সন্তান আছে। ভগবান যে আমাদের সর্বসার,
কিন্তু আমরা ভগবানের হাতটি ছেড়ে দিয়ে এই মায়ার সংসারে এসে আমরা মায়ার বোঝা মাথায় করে নিয়ে ঘুরছি। একদিন প্রভুকে ডেকে বললাম, না প্রাণনা হে দয়াময়, দয়াময় আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। হে দয়াময়, আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। দয়াময় আমি যেন কৃষ্ণ বলে যেন যেন কাঁদিতে কাঁদিতে পারি। কিছু ধরে চাই নয়াবি দয়াময়, আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোন প্রভু, এ দয়াময় যেন সদাই কৃষ্ণ বলে আমি সদাই কাঁদিতে কাঁদিতে পারি। দয়াময় আমি আর কিছু ধন চাই না হরি, দয়াময় আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোন চাই না হরি,
जगती हरधे जगती आमी तुमी बिने अर किछुई किछुई चाइना ओरे आमी आरे कोनो चाइना हो प्रभु गो जन सदाई हृषि न बोले अमिका दीते जनो सदाई कादीते बड़ी ठाकुर हे बोलो बोलो तुमी बिने अमारे के बाया छे गोविंद बोलो बोलो तुमी बिने आमारा अरे के बा के बाया छी एई जगते सकलेरी সকলেরই ওরে সকলে আছে ভয়াব বলো তুমি বিনে আমার আর কে ভাই আছে ওরে সকলেরই হৃদয়াবর প্রভু গো তুমি বিনে আমারা আমার আর কে বা আর কে বা আছে কৃপা বিনে আমার নেই গতি ওরে তুমি হলে জগতের পরশমণি তোমার কৃপা বিনে নেই যে গতি ওগো তুমি হলে জগতের পরমপতি তোমাদের কৃপা বিনে তোমার কৃপা বিনে আমাদের নেই যে গতি ওরে তুমি জগতের পরশমণি তোমার কৃপা বিনে নেই যে গতি তুমি হলে আমাদের পরশমণি কৃপা বিনে নাই গো গতি তুমি হলে আমাদের পরশমণি তোমার কৃপা বিনে আমাদের নেই যে গতি
শ্যামলা বিমলা গোলা মঙ্গলার আয়াধারানির কাছে বলছি ওরে রাই, দেখি সোমার ধনি উটি লায়মনি মেলিলা গলায় ধরি, ওরে দেখি সোমাদনি উটি লায়মনি মেলিলা গলায় ধরি, আবার কত না যতনে কত নয়া সনে বসালো যতন করি, আর কত না যতনে রত নয়া সনে বসালো যতন করি, আর কত না যতনে রত নয়া সনে বসালো যতন করি, যতনে রত নয়া সনে বসাবল যতন করি, আহা সযতনে বসিতে দিল বড় যতন করে, হয়েছি সেইদিন শিখেছিলাম গোবিন্দের উপাসনা, সেইদিন হলাম সোনা সেইদিন শিখেছিলাম গোবিন্দের উপাসনা, আমি সেদিন হতে হয়েছি সোনা সোনারও বরণ ধানি রে, সোনারও বরণ ধানি ওরে, সোনারি বরণ ধানি রে সোনারও বরণ ধানি, ওরাই ওরাই কেমন করে ভালোবাসি রে বল না, যে আমি সেই দিন হইতে এমন সোনা হয়েছি যেদিন আমি গোবিন্দের উপাসনা শিখেছি, যেমন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পরশ পেয়ে কেবল সোনা হওয়া যায় বাবা, তো বলছি ওগো রায় কেমন করে ভালোবেসেছিল রে শুনবি, ওরে কত নয়া দর কত এ না গর কত অটে তার মনে, ওরে কত না আদর বাবা করে না গো রো কত ওঠে তারো পড়ে, আবার পালকে শয়ন না রাখে কখন আপন হৃদয়, পালকে শয়ন না রাখে কখন আপন হৃদয় বিদে, বলি সজ্জা কি আমি তাজা শ্যামলারে, সজ্জা কি আমি তাজা নিনে বধুর বক্ষবি আমায় রাখে নারী, সজ্জা কি আমি তাজা ওরে শ্যামলা বিমলা, সজ্জা কি আমি তা জানি না রে, বধুর বক্ষ বিনে আমায় রাখতো না, চরণের নয়ঙ্গে তে মা কয়ে চরণের ওরে নয়ঙ্গে তে মা কয়ে চরণের ওরে নয়ঙ্গে তে মা কয়ে জোরানো বলে জোরানো জোরানো বলে কথা কহিতে দাস যাদনা একথা কহিতে দাস যাদনা কহিতে দাস ওরে শ্যামলা, আমার চরণের রেণু অঙ্গেতে মাখিয়ে জোরানো জোরানো বলে, মানে আমার প্রাণ বধু আমার চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দিত রে, আর আমি যখন বলতাম ওগো মধু প্রাণনা আমার শরণের ধারে ধারে কেন কৃষ্ণ নামটা লিখে দিচ্ছ, ওগো রাই তোমার কাছে যে আমি অনেক অপরাধী
ওগো দাই যেদিন আমি আর থাকবো না যেদিন চলে যাব আমি এই জন্যই তোমার চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দিলাম যেদিন আমি আর থাকবো না চলে যাব সেই দিন এই চরণটা দেখে আমার কথা তোমার পড়বে মনে সেই দিন চরণের দিকে তাকালে আমার কথা আমার মতো অদমের কথা তোমার পড়বে মনে ওগো প্রাণনাথ তুমি জানো না আমায় অপরাধী করলে কিন্তু আমার প্রাণবধু আমায় কি করতো জানিস আমি দুপুরবেলা যমুনায় যাওয়ার সময় পথে তাপ আমার চরণে লাগবে বলে ওই পথে জল ঢেলে ঠান্ডা করে দিত আমার প্রাণবধু কি করত সিনানদ পর সময় জানে সিনানদ পর সময় জানে সিনানদ পর সময় জানে সিনানদ পর সময় জানে পথে ঢালয়ে পানি ভবত পথে কি ঢালয়ে পানি ভক্ত পথে ঢালয়ে পানি ভবত পথে ঢালয়ে পানি আমার প্রাণে বধু আমার চরণে তাপ লাগবে বলে জল ঢেলে ঠান্ডা করে দিত আমার প্রাণে বধু আর কি করত তাপল ভকিয়া দাঁড়ায় পথে তাপল ভকিয়া দাঁড়ায় পথে তাপল ভকিয়া দাঁড়ায় পথে তাপল ভকিয়া দাঁড়ায় পথে নবজি প্রিয়া পাতয়ে হাতে নবল প্রিয়া পাতয়ে হাতে নবজি প্রিয়া পাতয়ে হাতে নবল প্রিয়া পাতয়ে হাতে প্রথম প্রসাদ দাও গো নাই প্রসাদ বড় ভালোবাসি অধম প্রসাদ দাও গো রায় প্রসাদ বড় ভালোবাসি অধরামৃত প্রসাদ দাও নারায় প্রসাদ বড় ভালোবাসি অধরামৃত প্রসাদ দাও নারায় প্রসাদ বড় ভালোবাসি অধরামৃত প্রসাদ দাও প্রসাদ দাও নারায় প্রসাদ দাও নারায় প্রাণ বধু আমার দশটা বেজে গেছে দেখেন বাবা চার ঘন্টা কীর্তন করতেছি আবার বলে বিশ মিনিট করব তাম্বুল ভকিয়া দরয়ে পথে হেন বুঝি প্রিয়া পাতয়ে হাতে মানে আমার প্রাণবধু আমি যমুনা থেকে স্নান করে আসতাম আমার প্রাণবধু দুটি কর বাড়াইয়ে থাকতেন যে তোমার অধম্য প্রসাদ আমায় দাও আগে প্রাণবধু কবে থেকে তোদের মধ্যে এত প্রেম প্রীতি রে তবে কবে থেকে ওরে শিশুকাল হইতে মধুর সইতে পরানে পরানে লেহা ওরে শিশুকাল হইতে আমার মধুর সহিতে সখী রে বরান বরান দেহা ওরে শিশুকাল হইতে মধুর সহিতে পরানে পরান লেহা শ্যামলা রে আমাদের শিশুকাল হতে মধুর সহিতে আমাদের পরাণ পরানো লেহা আবার না জানি কি করিল ভিন্ন করি ভিন্ন ভিন্ন করি আবার না জানি কি লাগি করলয় বিধি আমাদের ভিন্ন ভিন্ন করে দুটি দেহা আমাদের একটি পরা কইটি দেহ আমাদের
দুটি দেহে একটি পরা আমাদের দুটি দেহে একটি পরা আমাদের দুটি দেহে শ্যামলারে একটি পরা ওরে এমন করে করেছে ভগবান আমাদের দুটি দেহে একটি পরা এমন করে করেছে ভগবান দুটি দেহে একটি পরা এক পরা নাকি দুটি দেহ বাসে শ্যামলারে আমাদের দুটি দেহে একটি পরা পরানে পরানো রে হরে পরানে পরানো রে শ্যামলারে শিশুকাল হইতে বধুরস হইতে পরানে পরানে লেহ মানে শিশুকাল থেকেই আমার গোবিন্দের সঙ্গীত চেনা জানা তবে জানিস শ্যামলা আমাদের একটি মাত্রই পরাণ দুইটি দেহ আমাদের দুইটি দেহ কিন্তু একটি পরাণ আসলেই তো রাধে কৃষ্ণ এক আত্মা দুয়ো দেহ ধরি তাই না অনন্য বিলাসী রস আস্বাদন করি সেই রস আস্বাদিত হল এক ঠাই কলিতে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই রাধে কৃষ্ণ তো একই আত্মা তাই বলছি শ্যামলা আমি যখন আমার প্রাণবধু আমি যেদিন যেদিকে যাই প্রাণবধু বাহু পাশাইয়া বাহুল হইয়া সেদিন সেদিকে যাই আমার ওই অঙ্গেরও বরণ সৌরভ যেদিন যেদিকে যাই মানে প্রাণবধু আমায় এমন ভালোবাসতেন যে আমার অঙ্গের যে বরণ বা সৌরভ জ্ঞান যেদিক যাই বাউ পাশারিয়া বাউল হইয়া সেদিন সেদিকে চলে যায় আমার প্রাণবধু এমনই ভালোবাসতেন তো প্রাণবধু আমায় এমন ভালোবাসতেন আর এদিকে বাইরে এসে নন্দরানী অতি ব্যস্ত হয়ে রাধারে করিয়া কোলে কৃষ্ণরে সারি খাও খাও বলে কিছু দ্রব্য রাধার হাতে দেয় মানে দদি ঘৃত নবনীত রাধার হাতে কিছু প্রসাদ তুলে দেয় রাধা ভাবে একই একই কৃষ্ণর লবণী প্রসাদ নয় এই লবণিত মানে কৃষ্ণের অধম্য প্রসাদ বিনে যে আমি সেবা করব না কৃষ্ণের প্রসাদ যে এই লবণিত নয় এ বলে রাধার হাতে কিছু লবণী দিয়েই রানী দিয়ে বলে তুমি লবণী সেবা করো এমন সময় কৃষ্ণ হাত হইতে বদন হইতে খাওয়া দিয়ে তার নিজ বদনে দিলে রানী বলে একই একই কি করিলা তুমি রাধারও লবণী কারিয়া লইলি কেন তুমি হ্যাঁ কিছু খাও কিছু রাধারে দাও অমনি আমার অনাদিরাদি গোবিন্দ হইতে কিছু লবণী রাধার হাতে দিল রাধা ভাবলেন এই তো প্রসাদ কৃষ্ণের অধম্য প্রসাদ এবার সেবা করা যাবে এ বলি রাইধনি হ্যাতমাতে রাইধনি বদনেতে দিলেন তাই মা নন্দরানীর কোলে আজ যুগল সেবা হলো সবাই মিলে ভক্তগণ হরি হরি বলো হরি জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল রাধে সবাই মিলে হরি হরি বলো হরি হরি বাহু তুলে হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো হে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ